সালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে ভাইরাল ওরিও কেকের রেসিপি শেয়ার করবো যেটা তোমরা মাত্র তিনটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নিতে পারবে তো আমি এখানে ওরিও বিস্কিট পাইনি আমি ওরিও বিস্কিটের মতো সিমিলার যে বিস্কিট থাকে সেটা নিয়ে এসেছি তো আমার প্যাকেটগুলো অনেক ছোট ছোটো ছিল সেজন্য আমি দুইটা ইউজ করেছি তোমরা চাইলে একটা বড় বা দুইটা বড় বিস্কিট দিয়েও এটা কেক বানিয়ে নিতে পারো প্রথমেই হচ্ছে আমি একটা ভিডিও দেখেছিলাম তো সেইখানে বিস্কিটের ক্রিমগুলো এভাবে আলাদা করে নিয়ে তারপরে বিস্কিটটাকে গুঁড়ো করে নিয়েছে আমি এখানে হামান ইউজ করছি তোমরা ব্লেন্ডার ইউজ করে নেবে কারণ এটা দিয়ে বিস্কিটগুলোকে গুঁড়ো করতে অনেক কষ্ট হচ্ছিল আমি আবার ব্লেন্ডার ইউজ করে তো যাই হোক এবার আমাদের বিস্কিটগুলো একদম গুঁড়ো হয়ে গিয়েছে আর এরপরে আমি অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আর তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ মানে ছোট এক কাপ বড় এক কাপ না এই যেটা তোমরা দেখতে পাচ্ছ এবার আমি ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আর এরপরে অ্যাড করে দিচ্ছি আমাদের আলাদা করে রাখা ক্রিমগুলো এইটা একদমই অপশনাল এটা তোমরা চাল আলাদা করতে পারো নাও করতে পারো এটা আমার করার পরে মনে হয়েছে যে এটা তো আমাকে অ্যাড করতেই হবে তো বিস্কিটের সাথে তোমরা একসাথে এটাকে ব্লেন্ড করে নিবা তাহলে বেশ সুবিধা হবে আর এরপরে আমার কাছে মনে হচ্ছিল যে এটা অনেক ঘন হয়ে আছে তো সেই জন্য আমি আর এক কাপ দুধ অ্যাড করে দিয়েছি ছোট কাপের এক কাপ তোমরা চাইলে এখানে এটা অ্যাড করতেও পারো নাও করতে পারো এরপরে আবারও ভালোভাবে সবগুলোকে একসাথে মিলিয়ে নিচ্ছি আর এই তো আমাদের কেকের মিক্সচার রেডি এখন আমি একটা প্যান নিয়ে চলে এসেছি আর এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর তোমরা এখানে অবশ্যই যে বেকিং পেপারগুলো থাকে সেগুলো ইউজ করবা নাহলে কিন্তু এটা একদম নিচে লেগে যাবে আমার অনেক কষ্ট হয়েছে কেকটাকে উঠাতে তো আমি একবার আমাদের কেকের মিক্সচারটা এখানে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি এই কেকটা চুলোতে বানাবো কারণ চুলোতে আমার কেক বানাতে অনেক ভালো লাগে তো প্রথমে আমি হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছিলাম থেকে মিনিট আর এর মধ্যে একটা দুই স্ট্যান্ড দিয়ে প্যানটাকে দিয়ে দিচ্ছি আর এরপরে একদম লো আঁচে দিয়ে ঢাকনা দিয়ে চল্লিশ মিনিট মতো বেক করেছি আর এই তো আমাদের কেক রেডি এখন আমি এটা ঠান্ডা করে নিচ্ছি আর তারপরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছ নিচে রকম লেগে গিয়েছিল আর এখানে আমি ক্যাডবেরি চকলেট নিয়েছি তিনটা আর সামান্য একটু দুধ দিয়ে গরম করে নিয়েছি যেন এটা আমরা কেকের ওপরে দিতে পারি তো তোমরা এটা চালে করতেও পারো নাও করতে পারো কেকটাকে এমনিও খেতে পারো আর এরপরে আমি বিস্কিটের কিছু গুঁড়ো রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমি ওপরে আবার দিয়ে দিচ্ছি আর এখন আমি এটা কে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যেহেতু বিস্কিট কম ছিল সেজন্য আমার ছোট্ট একটা কেক হয়েছে তোমরা বেশি বিস্কিট দিয়ে বানালে কেকটা অবশ্যই বড়ো হবে আমার কাছে তো দেখে অনেক লোভনীয় লাগছিল আর আমার কাছে কেকটা খেতে বেশ ভালোই লেগেছে এটা কেক কম ব্রাউনি বেশি হয়েছিল অনেক স্টিকি হয়েছিলো এটা ওভারঅল আমার কেকটা খেতে অনেক ভালো লেগেছে তোমরাও চাইলে এরকমভাবে খুব সহজে বাসায় ওরিও কেক বানিয়ে নিতে পারো আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ টাটা